কি বলবো চুকুলা বা আজকে আমি নিয়ে এসেছি একটা কনফিউজিং রেসিপি সত্যি। এটা কি চকলেট কাপকেক বলবো না চকোলাভা কেক বলবো আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি বড় ইউটিউবারকে ফলো করেছিলাম তো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো তোমরা দেখে নাও ভিডিওটা, যদি পছন্দ হয় তো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে যে এটা কি বলবো আমি, কি রেসিপি বলবো। তো চলো আর বকবক করবো না, ডাইরেক্ট রেসিপিতে আমরা ঢুকে যাচ্ছি। এগুলো হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস চকলেট কেকের জন্য। এখানে নিয়েছি আমি ময়দা, 1 কাপ ময়দা নিয়েছি, কোকো পাউডার নিয়েছি, একটু অয়েল নিয়েছি রিফাইন্ড অয়েল, একটা চকলেট নিয়েছি আর নিয়েছি পাউডার সুগার। ঠিক আছে, তো ফার্স্টে এগুলো আমরা একটু শিফট করে নেবো, স্ট্রেন করে নিলে এগুলো ভালো হয়। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আমি কোকো পাউডার। কোকো পাউডার নিয়ে নিচ্ছি এখানে 2.5 স্পুন, 2 স্পুন একটু, তারপর দিয়ে দিচ্ছি 1 স্পুন, 1 টিস্পুন বেকিং পাউডার আর 2 পিঞ্চ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি তোমার টেস্ট মতো দিয়ে দেবে, আমি 3-4 স্পুন দিচ্ছি। ভালো করে শিফট করে নাও। হয়ে গেছে, তারপর একটু হালকা একটু মিক্স করে নাও। যেহেতু কাপকেক বানাচ্ছি তো একদম অল্পই নিয়েছি ইনগ্রিডিয়েন্টস, আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। এখানে 3 স্পুনের মতো রিফাইন্ড অয়েল হবে, আর দিয়ে দিচ্ছি একটু দুধ। দুধটা আমরা গ্রেজুয়ালি অ্যাড করতে থাকবো। এটা আমি আজকে ভেজ কেক বানাচ্ছি, মানে নো আন্ডা, তো ডিম ফিম কিছু দেবো না। এটার মধ্যে আমি দই আর দুধ দিয়ে করছি। তো এটা মিক্স করার পর আমি এখন দিয়ে দিচ্ছি দই। দইটা আমি ফেটিয়ে নিয়েছি, তো 2-3 স্পুন আমি দই দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মিক্স করে নাও। মিক্স মিক্স মিক্স, একটু দুধ দিচ্ছি। দুধ আমার টোটাল 1/2 কাপের মতো লেগেছে। আমি তোমার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দুধটা তুমি গ্রাজুয়ালি অ্যাড করতে থাকবে। 1/2 কাপের মতো লেগেছে আমার, তো আমি একটু একটু করে দেখছি কতটা লাগবে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ভিডিওটা দেবো কি না, যেহেতু এটা আমার সাকসেসফুল ভিডিওতে হয়নি ইন রেজাল্টটা, তো আমি ভাবলাম আমার তো অনেকজন থাকবে যে এই ভুলটা করতে পারে বা হয়তো করেছে, তো এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি অ্যালুমিনিয়াম কাপ নিয়েছি, তা আমি এগুলো দিচ্ছি। তোমরা সিলিকন বা যদি গ্যাসে করো তো নর্মাল কাপও নিতে পারো। আমি এই ফলগুলো নিয়েছি, তো আমি 2 স্পুন করে দিচ্ছি। অ্যাকচুয়ালি যাকে আমি ফলো করেছি আমি নাম বলবো না, বাট এই জিনিসটা একদমই ভালো হয়নি। আমি ভুলটা করেছি এখানেই, আমি কি করেছি গোটা ডেয়ারি মিল্ক দিয়ে দিয়েছি, বাট গোটা ডেয়ারি মিল্ক দেবে না ডেফিনেটলি। তুমি এটাকে মাইক্রোওভেনে আগে নরম করে নেবে, নরম করে এটাকে তুমি ওই পেড়ার মতো করে নেবে, তারপর দেবে। ঠিক আছে, নাহলে এই যেরকম যেরকম দিয়েছি যদি এরকম দ কন্টিনিউসলি এটাই থাকবে, ভিতরে একটুকু মেল্ট হয় না। তো এটা যাচ্ছে আমার মাইক্রোওভেনে, তুমি গ্যাসেও করতে পারো বাট আমি মাইক্রোওভেনে, আমার ইজি মনে হয় বিকজ তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে পারো রেডি আমার চকলেট কাপকেক। তোমাকে দেখাচ্ছি, এই দেখো লাইটের জন্য একটু কালো লাগছে, সরি ফর দ্যাট। তা আমি এখন 3টে রেডি, বাট বিউটিফুল চকলেট কাপকেক। বাট যখন তুমি কাটতে যাবে তখনই তো মেন হচ্ছে প্রবলেমটা। এটা দেখো একদমই মেল্ট হয়নি, জাস্ট চকলেটটা ওর ভিতরেই রয়েছে গোটা চকলেটটা। তো প্লিজ তোমরা এই ভুলটা করো না, তোমরা মেল্ট করে চকলেটটা দিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ভিডিওটা লাইক করে দিও।